এইবারে খেলানো সবচেয়ে কঠিন খেলা, দাসকে দেশটাকে ধ্বংস করতে যাচ্ছেন অদৃশ্য শক্তি। আমি জানি এই শক্তিগুলি কারা, সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে যখন আপনি লড়াই করবেন ওই খেলা অনেক কঠিন। আপনাদের নেতৃত্বে আমরা ওদেরকে আবার নাকে খত দেওয়াবো। বিএনপি আর জামাত আমি তো খুঁজে পাইতেছি না কই ওরা। যদি চোলাগুপ্তা হামলা করে তা আমার বিশ্বাস এবার মহিলারাই ওদেরকে মেরে ফেলবে। সো ওদের আমার মনে হয় রিস্ক নেওয়া উচিত হবে না। রাজনৈতিক মাঠে কে আছে সেটা বড় ব্যাপার না, তারা রাজনীতি করতে এসছেন গণতন্ত্রকে শ্রদ্ধা করে। রাজনীতির মাঠে যারা বাইরে যারা আছেন, তারা দেশটাকে ধ্বংস করতে যাচ্ছেন অদৃশ্য শক্তি। আমি জানি এই শক্তিগুলি কারা, কোন দেশ কিংবা কোন পরাশক্তি আমরা বুঝি। সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে যখন আপনি লড়াই করবেন ওই খেলা অনেক কঠিন। আর আমরা ওই খেলাতে প্রস্তুত এই কারণে যে আমরা মুক্তিযুদ্ধের সন্তান, আমরা মুক্তিযুদ্ধের সৃষ্টি। সো ইনশাল্লাহ 71 সনে আমাদের বাপদাদারা যেমন পাকিস্তানের 90,000 সেনাবাহিনীকে নাকে খত দিয়েছেন, এইবার আপনাদের মতো প্রথিতযশা সাংবাদিকদের নিয়ে এদেশের তরুণ সমাজ, যুব সমাজ, আমরা সবাই মিলে আপনাদের নেতৃত্বে, যেহেতু আপনারা হলেন দ্বিতীয় দর্পণ, আপনাদের নেতৃত্বে আমরা ওদেরকে আবার নাকে খত দেওয়াবো। আগামী 2 আর 3 তারিখে বিএনপি আর জামাত আমি তো খুঁজে পাইতেছি না কই ওরা। যদি চোলাগুপ্তা হামলা করে তা আমার বিশ্বাস, আমি এলাকায় ঘুরতে ঘুরতে বিশেষ করে এই ট্রেনের মধ্যে একটা মার শিশুকে যখন পুড়িয়ে মেরেছে, আমি প্রতিটা মায়ের চোখে যেই বিতৃষ্ণা, যেই ঘৃণা, যে প্রতিবাদ দেখেছি, আমার মনে হয় এই ধরনের কোনো চেষ্টা করলে এবার মহিলারাই ওদেরকে মেরে ফেলবে। সো ওদের আমার মনে হয় রিস্ক নেওয়া উচিত হবে না। আওয়ামী লীগ কিছু করবে না, নেত্রী নির্দেশ দিবেন, দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছেন, যা কিছু করবে, জনগণের উপরে হামলা করলে জনগণ যেটা মনে করবে আমরা সেটা করবো ইনশাল্লাহ। বিএনপি, এটা তো বিএনপির জন্য নর্মাল ব্যাপার। ওরা তো 16 জুন 2001 আমার উপরে বম ব্লাস্টিং করেছিল, RDX বম, 20 জন মানুষ মরে গেছে, আমার চন্দনশীলে 2 পা নাই। এবং যখন আমার জ্ঞান ফিরেছিল, আমাকে যখন আমি কিছু কানে শুনছিলাম না, আপনার মতোই সাংবাদিক যখন এক প্রশ্ন করলো, এখন যখন শুনলাম তখন শুনতে পাচ্ছিলাম না, তখন আমার মেজু ভাই চিৎকার দিয়ে বলেছিল তুমি কিছু বলবে, তুমি কিছু বলবে, তখন আমি উত্তর দিয়েছিলাম হ্যাঁ বলবো, বলো কী, আলাম শেখ হাসিনাকে বাঁচান, ঠিক আছে। সো আমরা ওই দলের কর্মী যে মৃত্যুর সময়ও বলি আমার নেত্রীর কথা। সো আমার মনে হয় যে ওরা যাচ্ছে করতে চাচ্ছে, হ্যাঁ শয়তান কিছু শয়তানি করবে, শয়তানের কাজ তো শয়তানি করা, কিন্তু আল্লাহর রহমতের সাথে কোনো শয়তান পারে না এবং পারবেও না ইনশাল্লাহ। আপনারা আছেন না, শুনেন, আপনি ওদের কাছে এসে ভালো কিছু আশা করেন কেন? যারা 71 সনে আমাদের মা বোনকে সম্ভ্রম নিয়েছে, যারা 2 লক্ষ মামলার সম্ভ্রম নিয়েছে, যারা এই 13-14 পনেরোতে 500 মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, 3,026 জন মানুষকে আগুন দিয়েছে গায়ে, 70টা ট্রেন পুড়িয়েছে, 29টা পুলিশ অফিসারকে কুপিয়ে হত্যা করেছে, 4,500 মতো স্কুল আগুন দিয়েছে, তাদের কাছে আপনি কেন আশা করছেন যে তারা গণতন্ত্রের কথা বলবে? বিএনপিকে অন্য কেউ গণতান্ত্রিক দল বলতে পারে? আমি আমার দৃষ্টিকোণ থেকে জামাত যুদ্ধাপরাধীর দল, আর বিএনপি একটা কমপ্লিটলি সন্ত্রাসী দল হিসেবে পরিণত হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। আগে একটু ভালো ছিল যখন খালেদাজির নেতৃত্ব ছিল, এখন তারেক রহমানের নেতৃত্বে এটা কমপ্লিটলি 100% সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। সো দে উইল ডু দেয়ার জব, আমরা আমাদের কাজ করবো ইনশাল্লাহ।